মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যাকালি আপনার মুখখন দেখিছে নাকি? মই ইমান বিষাদ, ইমান বেজার, ইমান মনমরা ছবি হিমন্ত বিশ্ব শর্মার কেউ দেখা নাই। কালি তো ইঙ্গিত পাই গেছে আর সেই কারণে বহু অঙ্ক করে দেখিছে যে এইবার আর নেচেল ছাব্বিশের আগতে যে কান্দি যাব সেই কথা গম পাই গেছে। আর সেই কারণে দেখিছে যে গৌরব গগৈ ডাঙরিয়া জিকার পাছত মই ধুবুরীত থাকি একটা উক্তি দিছিল, সেই উক্তি দিয়ার পিছত মূল মনটা অল্প ভাল লগাবর কারণে কলে যে আজির দিনটা রকি বুলুসেনের দিন, আজি রকি বুলুসেনের নায়ক, রকি বুলুসেন হিরো। মই টুপনি নাছিল, মই উচপ খাই উঠিল, এইটো কি কথা, মোর দিন বেয়ালে আহি গেল। তার মানে মই কেতিয়াই বুঝিল যে যেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় কাবাক হিরো কইছে দুদিন পিছত জিরো হব, মই ভয়ত শস্ত্র বান্ধি লগেলগে মই কলো যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আপনার জালত মই ভরি নিদিও, মূর মনটা আপনি ভাল লগাব নালাগে, এবার এনেকা জাল লকি বুলুসেনে করিব আপনার দুইখান বড়ি তাত সময় চটপট লগাই আপনাকে আপনি হরুয়া। মই কইছিল যে আপনি উত্তর দিয়ক নির্বাচনের আগত কইছিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গৌরব গগৈ যোরহাটত হারিব। আজিকালি সোশিয়াল মিডিয়ার যুগ নহয়, আমার কথা শুনি আছে তেখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি কইছিল গৌরব গগৈ ডাঙরিয়া যোরহাটত হারিব, গৌরব গগৈ ডাঙরিয়া যোরহাটত জিকিলে, আপনি তার উত্তর দিয়ক। আপনি কইছে লকি বুলুসেনক প্রথমে হিরো বনালে, তারপর কলে অশনি সংকেত অসমীয়া জাতির কারণে, অশনি সংকেত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর কারণে। কিয় জানে সকলকে বেজার হল যে বদরী নাজমল ডাঙরিয়া হারি গেল, বদরী নাজমল ডাঙরিয়া হারা মানে হিমন্ত বিশ্ব শর্মার চকী লড়ি গেল, আপনাদের জানিব। সেই কারণে কেন সকলকে আজি অশনি সংকেত, আজি হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আপনি বিভিন্ন ধরনের বেয়া কথা কইছে। আজি গৌরব গগৈ ডাঙরিয়ার যোরহাট সমষ্টির ডিমো সমষ্টির খবর কি আপনি দিয়ক রাইজ হারিব বলে কইছিল, ডিমো জিকিবর কারণে আপনি ডিলিমিটেশন বনাই লৈছিল, ডিমো রাইজে আপনাদের প্রত্যাখ্যান করিলে তার উত্তর দিয়ক, ডিমো রাইজ খিনি অসমিয়া নহয় নি? হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, তরুণ গগৈক আপনি কন্দুয়াইছিল, এতিয়া আপনার কান্দার পাও রাইজে বেয়া পাইছে আপনার, অকল কি দিব নাকি মা মরার খবর কি, তাত অসমীয়া জাতির অস্তিত্ব আছে না নাই? আপনার লিডারশিপত বিজেপিক মা মরাক রিজাইন করেছে রাইজে, সোনারী রাইজে গুজব করেছে, সোনারী রাইজ অসমীয়া জাতি নহয় নেকি? আপনি উত্তর দিয়ক। শিবসাগর এসেম্বলি রাইজে আপনাক রিজেক্ট করেছে, নাজিরা রাইজে আপনাক রিজেক্ট করেছে, মরিয়ালি রাইজে রিজেক্ট করেছে, তিয়গড় রাইজে রিজেক্ট করেছে, তিতাবড়ো রিজেক্ট করিয়ে থাকে আপনার। এটা সমষ্টিত অলভূত জিকিছে, সেই সমষ্টিটো গৌরব গগৈ ডাঙরিয়াই কৈছে গোটেই সমষ্টিকেইটাতকৈ মোৰ বেছি আপোন, তাৰপৰা আমাক খবৰ দিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার উৎপাত সেই সমষ্টি রাইজে বেয়া পায়, অহাবার অসমের সকলকে বেশি ভোটত তার জিকিব কংগ্রেসের পার্টি। এই গোটেই কথাটা অঙ্ক করে আজি হিমন্ত বিশ্ব শর্মায় দেখিছে যে আজিকালি চাবচোন প্রথমে থিয় হয়ে বহি দিয়ে, আজিকালি বহার আগত চকীকন ভালকে ধরে থয়, কারণ কোন তেওঁর লগত থকা পুরোনা বিজেপিয়ে তেওঁর চারিটা কোটি কাটি থয় ঠিক নাই, কেতিয়া হামকুড়িকে পড়ে তেওঁ ঠিক নাই। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার বড় বেজার, কি করা নাই আজি আপনি? মই অফিসিয়ালি অন রেকর্ড কইছো, কি করা নাই বদরী নাজমল জিকাবর কারণে? এই রকিবুল হুসেন এবার নহয়, দুবার নহয়, তিনবার নহয়, চারিবার নহয়, পাঁচবার নির্বাচিত হয়েছে। আপনি তো ওয়েভত জিকে, কংগ্রেসের ওয়েভত থাকুতে তরুণ গগৈ হাতত ধরে 2001 সনত জিকিছিল, কংগ্রেসের ওয়েভত আপনি 2006 সনত জিকিছিল, কংগ্রেসের ওয়েভত আপনি 2011 সনত জিকিছিল, 2016 সনত
বিজেপি আহিব বলে ভাবি বিজেপির ওয়েভত জিকিছে। 2021 সন বিজেপির ওয়েভত জিকিছে এই রকিবুল হোসেনে। 2001 ঠিক আছে তরুণ গগৈ ডাঙরিয়া কংগ্রেসের কারণে জিকিছো। 2006 আমার সরকার তরুণ গগৈর কারণে জিকিছো, আমার কংগ্রেস কর্মীসকলের কারণে জিকিছো। 2011 কংগ্রেস পার্টির বিরুদ্ধে কোন উঠাইছিল কোন উঠাইছিল, আজি বড়দিন রাজবন্দাঙ্গরি হারিছে। রকিবুল হোসেন সব টার্গেট গুছি গুছি খুব ভাল পায়, সেখানে পাহরি যায়। এই সময়ত প্রফুল্ল কুমার মহন্ত দুবার চিফ মিনিস্টার হারিছে। 2016 আমার সরকার নাছিল, এগেইনস্ট দ্য ওয়েভ বতাহৰ বিপৰীতে রকিবুল হোসেনক সকল জাতি জনগোষ্ঠীর মানুষে আমাক জিকাইছিল রাইজ। 2021 সনত সকল জাতি জনগোষ্ঠীর মানুষে আমাক সামগ্রী জিকাইছিল। খবর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সামগ্রী আপনি কোয়া আমাক যি অসমীয়া বঙালীর কথা কয় স্বর্গীয় দেবকান্ত বৰুৱা সামগ্রী সমষ্টির পৰা জিকালো, যিজনে নিখিল ভারত কংগ্রেসের সভাপতি উষা ভট্টাচার্যৰ দৰে সম্মানিত কোয়ারী তার পৰা জিকিছিল, ভবেন শইকীয়ার দরে লোক জিকিছিল তাত। সেই অঞ্চলের সকল জাতি জনগোষ্ঠী আমাক গ্রহণ করেছিল। আজি আপনি কলে যে ধুবুরীলে মই নাযাও, কিন্তু চারিটা সমষ্টি মই যান। সাংবাদিক বন্ধু সকল রেকর্ডত চাওক, আপনি চারিটাত যাম, কারণ চারিটাত আমি জিকিম। এজিপি বিজেপি চারিটাত জিকিব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, সেই চারিটার নাম আজি রাইজে শুনিব বিচাৰিছে। ধুবুরীর সেই 11টা বিধানসভা সমষ্টির কোন চারিটাত আপনাদের জিকাবে? সকল জাতি জনগোষ্ঠী আমাক আঁকুৱালি লৈছে, তাত কোচ রাজবংশী লোকসকলে আপনার খুব বেয়া পাইছে, সেই লোকসকলে বিজেপি করে বেশিরভাগে, কিছু সংখ্যক আমার লগতো আছে। সেই লোকসকলে কৈছে যে এইবার আমার ভোট দিবলে ঠাই নাই, এজিপির পার্টি দিছে, সি এজিপিয়ে কংগ্রেসে কোচ রাজবংশী আন্দোলন সীতারাম কেশরীর সময়ত কোঅর্ডিনেন্স করে যেটা জনজাতি করেছিল এই এজিপিয়ে কাটি দিছিল, আমি এজিপির ভোট নিদিও। তার কুলদারবন্দী লোকসকলে কৈছে যে আমি বদরানী দাস বড়ক ভোট দিও, আমি রকিবুল হোসেনক ভোট দিম। কুলদারবন্দী লোকসকলের ভোট বেশিকে পাইছে, আর সেই কারণে আপনাদেরকে দেখিছে এতিয়া যে আজি আপনাদেরকে দেখিছে যে ধুবুরীত প্রায় সিকিউরিটি যাও যাও অবস্থা, মোৰো যে কি অবস্থা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দিছে যে ধুবুরী রাইজে কংগ্রেস পার্টি 10,12,000 ভোট জিকাইছে, সেকেন্ড হয়েছে 10,08,000। কিবা করে রকিবুল হোসেন কংগ্রেসের পার্টি 2 নম্বর করে থাকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় দিছে 1 নম্বর, আর আমার ইয়ার কিছু মানে 2 নম্বর। আমি সব টার্গেট, গতি এইবার সেইটা নহব, খুশি থাকিব, সহ্য করে থাকিম, আমিও কিন্তু মলম লগাম, আমি সকলে বিরাট প্রীতির আগবাড়ি সকল জাতি জনগোষ্ঠীর লগত রাখিম, বিরোধী ঐক্য মঞ্চে একেলগে থাকিম, ভূপেন বৰা ডাঙরিয়াকে প্রণিজ্ঞ করে দেবব্রত শইকীয়া আমি সকলে একেলগে যুঁজিম, এমপি সকল আমি একেলগে যুঁজিম। আর আপনাদের কথা দিছো যে 2026 নালাগে, দিল্লি তো লড়ার পরে কইছে দেখিছে, রকিবুল হোসেনও গই আছে, আমিও গই আছো, আমিও কিছু কিছু করিম, ইমান দিন আপনাদের রকিব নালাগে। আমি বিভিন্ন জনের লগত তাতো কথা পাতিছো, বেলেগ নালাগে, বিজেপির মানুষে সেই সরকারখন ভাঙিব চাই থাকো, বিজেপির মানুষে কেন্দ্র ভাঙিব, আর কংগ্রেসে ভাঙিব নালাগে। পুরনা নিষ্ঠাবান বিজেপিয়ে নতুন কংগ্রেসের পরা যা হিমন্ত বিশ্ব শর্মার গাদি লড়াই দিব। পুনর্বার আপনাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই মূল বক্তব্য ইমানে, ধন্যবাদ, জয় হিন্দ।